বন্ধুরা কেমন আছেন? সবাই আশা করি অবশ্যই ভালো আছেন। আপনারা দেখতেছেন সাতকাহন, সাথে আছি হোস্ট আজিমুদ্দিন। আজকে আমরা গুরুত্বপূর্ণ একটা আইন নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সম্পত্তি হস্তান্তর আইন 1882। অর্থাৎ আমরা যেভাবে সাপকপোলা দলিল করি, একজন থেকে টাকা দিয়ে সম্পত্তিটা ক্রয় করি, বন্ধক রাখি আমাদের সম্পত্তিটা, কারো সাথে বিনিময় করি, কারো কাছ থেকে আমরা ভাড়া নেই, এটা ছাড়া আমরা দান করে দেই, আসলে এগুলো যে আইন দ্বারা নিয়ন্ত্রিত হয় এটা হচ্ছে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট, যাকে আমরা বলি টিপি অ্যাক্ট। আর যারা আইন বিষয়ে পড়াশোনা করেন তাদের তো আইনটা খুবই গুরুত্বপূর্ণ একটা আইন। এই আইনটা সবার বোঝা প্রয়োজন, আপনি কমন সাধারণ বেসিক লেম্যান হলেও আপনার আইনটা জানা প্রয়োজন। কেন? কারণ কথা হচ্ছে, যখনই আপনি আইনটা বুঝবেন আপনি আপনার অধিকারটা বুঝবেন এবং আপনি কিভাবে প্রতারিত হচ্ছেন সেটা আপনি বুঝতে পারবেন। সমস্যা একটাই, এই আইনগুলো ইংলিশে তৈরি, ব্রিটিশরা তৈরি করে গেছে। এখন আইনগুলো যদি আপনি বাংলা অনুবাদগুলো পড়েন আপনি কিন্তু অতটা সহজ সরল ভাবে বুঝতে পারবেন না। তো এই জন্য আইন পড়ার কিছু বেসিক নিয়ম আছে যেগুলো আমরা আগের ভিডিওতে আলোচনা করেছি। আপনি যদি বাংলায়ও আইনটা পড়েন আগে সেই বেসিক নিয়মগুলো পড়ে তারপরে যদি অনুবাদটা পড়েন আপনার কাজে আসবে। এখন এই ট্রান্সফার অফ প্রপার্টি একটা অনেক বড় একটা আইন, 137টার মতো সেখানে সেকশন আছে। তো আসলে আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে ক্লিয়ার করব যে আসলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আসলে কোন প্রকারের সম্পত্তি ট্রান্সফার নিয়ে আলোচনা করে। তো আশা করি জাস্ট আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে ভিডিওটা শেষ করতে পারবো। চিত্রে যেমন আপনারা দেখতেছেন যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট 1882 সালের আইন, এই সম্পূর্ণ আইনটা ইংলিশে প্রস্তুত, অনেক লম্বা চওড়া আইন, অনেক কিছু দেওয়া আছে। তো এই আইনগুলো যেহেতু ইংলিশে, এগুলো আমাদেরকে অবশ্যই ইংলিশটা পড়তে হবে, সাথে সাথে বাংলা পড়তে হবে। আইনগুলো অনেক পুরাতন হলেও বাংলাদেশের সংবিধানে 149 নম্বর একটা আর্টিকেল দেওয়া আছে, যার ক্ষমতা বলে আইনগুলো বাংলাদেশেও কিন্তু প্রযোজ্য। তো যাই হোক, আমরা আপনাদের জন্য জাস্ট আজকে ওভার ভিউ দিব, প্রারম্ভিক বলতে পারেন, যাতে যারা আইনের ছাত্র আছেন তারা ইন ডিটেইলে বুঝতে পারবেন আর যারা সাধারণ ব্যক্তি আছেন তাদেরও কাজে আসবে। বন্ধুরা প্রথমেই দেখতেছেন কি যে সম্পত্তি হস্তান্তর আইন 1882, এই পিছনে সালটার মানে হচ্ছে আইনটা ওই সালে প্রস্তুত করা হয়েছে। তো 1882 সালে তো আর বাংলাদেশ ছিল না, ছিল ব্রিটিশ উপমহাদেশ। তো আমাদের সংবিধানে 149 নম্বর অনুচ্ছেদে একটা কথা বলা আছে, প্রচলিত আইনের হেফাজত, অর্থাৎ যে আইনগুলো প্রচলন আছে সে আইনগুলো প্রচলিত থাকবে, সরকার চাইলে রহিতকরণ করতে পারবে, সংশোধন করতে পারবে নানা প্রকার বিষয়। তো এই জন্যই আমাদের বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশে পুরাতন আইনগুলো কার্যকর। এখন আসি আমরা যে ট্রান্সফার অফ প্রপার্টির মানে হস্তান্তর, তো হস্তান্তর সংক্রান্ত বিষয়গুলো আমরা একটু দেখি। তো দেখেন, একটা জিনিসের হস্তান্তর বা সম্পত্তির হস্তান্তর প্রধানত দুই ভাবে হইতে পারে। একটা হচ্ছে ব্যক্তির ইচ্ছায়, আপনি সম্পত্তির মালিক, আপনি সম্পত্তিটা হস্তান্তরের ইচ্ছা পোষণ করতে পারেন যে আমি কাউকে সম্পত্তিটা দিয়ে দিব, ডিসপোজ অফ করব, যাকে আমরা আইনের ভাষায় বলি। আর একটা হচ্ছে আইনের বাধ্যবাধকতার কারণে, যে আইন আপনাকে বাধ্য করতেছে যে আপনি সম্পত্তিটা হস্তান্তর করেন, চাই আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক। তাহলে সম্পত্তি হস্তান্তর মূলত দুই প্রকার, একটা ব্যক্তিগত ইচ্ছা হতে পারে, একটা আইনের কারণে হতে পারে। তো প্রথমে আমরা আইনের কারণে দেখি। তো আইনের কারণে দুই প্রকারের হতে পারে, আদালতের আদেশে হতে পারে, বিভিন্ন কারণে আদালত যদি আদেশ দেয় সেক্ষেত্রে আপনার ইচ্ছা থাকুক বা না থাকুক আইনের কারণে আপনার সম্পত্তিটা হস্তান্তর হয়ে যাবে। আরেকটা যেটা হচ্ছে উত্তরাধিকার বা সাকসেশনের কারণে, আপনি যখন মারা যাবেন আপনি কিন্তু আপনার সম্পত্তিটা আপনার ছেলে মেয়েদেরকে আপনি দলিল করে দেন না, তারপরও অটোমেটিক আপনার ওয়ারিশ সনদটা দিয়ে তারা কি হয় মুসলিম আইনের কারণে বা ধর্মীয় আইনের কারণে, হিন্দু আইনের কারণে আপনার সম্পত্তিটা যারা আপনার পরবর্তী সাকসেসর থাকে তাদের কাছে চলে যায়। তাহলে আমরা হস্তান্তরের মধ্যে আইনের কারণে, আদালতের নির্দেশ এবং উত্তরাধিকার, এই দুই জন্য সম্পত্তি হস্তান্তরিত হতে পারে। এখন আসি আমরা ব্যক্তিদ্বয়ের ইচ্ছা, অর্থাৎ আপনার ইচ্ছায় কিভাবে হস্তান্তরিত হয়। আপনার ইচ্ছাটা আবার দুই প্রকার, একটা হচ্ছে আপনি ইচ্ছা পোষণ করতেছেন আপনি মারা যাওয়ার পরে সম্পত্তিটা আপনার ছেলে পাবে, মেয়ে পাবে, এরা এরা পাবে, এই প্রকার ইচ্ছা হইতে পারে। আর একটা হচ্ছে যে আপনি জীবিত থাকতেই আপনার সম্পত্তিটা আপনি কাউকে, জীবিত ব্যক্তির মাঝে হস্তান্তরের ইচ্ছা পোষণ করতেছেন। এই বিষয়টা নিয়ে আলোচনা করে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট। তাহলে আপনারা দেখলেন ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট কোন প্রকারের জিনিস নিয়ে আলোচনা করতেছে, জীবিত ব্যক্তিদ্বয়ের মধ্যে সম্পত্তি হস্তান্তর নিয়ে। আপনি আর মারা যাওয়ার পরে কিভাবে সেই সম্পত্তিটা হস্তান্তরিত হবে সে বিষয়ে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট কিছু বলে না। সেটার জন্য আমাদেরকে 1925 সালের সাকসেশন অ্যাক্ট অথবা মুসলিম আইনে আমরা ওসিয়ত দেখব। এটা ছাড়া আইনের কারণে হলে আমরা বিভিন্ন প্রকার আইনগুলা দেখব, কোন আইনের কারণে কিভাবে হস্তান্তরিত হচ্ছে, আর আমাদের উত্তরাধিকারের জন্য আমরা পার্সোনাল ল গুলো দেখি।
তাহলে আমরা যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট পড়বো 137টা ধারা পড়বো, সেখানে জীবিত ব্যক্তিদ্বয়ের মধ্যেই সম্পত্তির হস্তান্তরটা হবে, এতটুকু মনে রাখবেন। তো এই যে মূল যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট যেটা আমরা আপনাদেরকে এখানে দেখালাম, এই যে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্ট আছে এখানে অনেকগুলো চ্যাপ্টার আছে, ভাগ আছে, নানা প্রকার কিছু কিন্তু আছে। আপনি যদি নিজে নিজে পড়তে যান প্রথমে কিন্তু আপনি বুঝবেন না। তো এই জন্য জাস্ট প্রথমে আমি আপনাদেরকে একটু সহজ করে দিচ্ছি যে এইভাবে আপনি একটু চিন্তা করেন, আগে হেডিংগুলো মনে রাখেন, পরে এর ভিতরে ঢুকবেন। যেমন আমরা ঘর তৈরি করতে প্রথমে কি করি, তার পিলারগুলো তৈরি করি, তারপরে আমরা সেখানে ওয়াল দেই, দরজা জানালা ঘরের ডেকোরেশন করি। একই রকম ভাবে আইনগুলোকে আপনি বেসিক জিনিসটা ঠিক করেন। তো এই আইনের 1 নম্বর থেকে যদি আমরা 4 নম্বর যদি দেখি, এক্ষেত্রে কি বলা আছে, প্রাথমিক বিষয়গুলো নিয়ে কিন্তু আলোচনা করা আছে, এর বেশি কিন্তু বলা নাই, প্রাথমিক বিষয়গুলো নিয়ে আলোচনা করা আছে। এটা তো কোথায় বলা হচ্ছে, এটা চ্যাপ্টার 1-এ আলোচনা করা আছে। তার মানে 1 থেকে 4 পড়লে আমরা জাস্ট যে জিনিসটা বুঝতে পারবো, আইনের নাম কোথায় প্রয়োগ হবে, ডেফিনেশন, এই বিষয়গুলো। তারপর যদি আমরা দেখি যে 2 নম্বরে যদি যে চ্যাপ্টারটা, এটা 5 থেকে নিয়ে আমাদের যে 53 নম্বর পর্যন্ত আমাদের চলে যাচ্ছে, সেখানে তারা যেটি বলতেছে সেটি হচ্ছে যে ব্যক্তির ইচ্ছায় যেভাবে হস্তান্তরিত হবে, বিভিন্ন রকম নিয়ম সেখানে দেওয়া আছে। আর আমরা যদি 3 নম্বর চ্যাপ্টার দেখি, এটা আমাদেরকে 54 থেকে নিয়ে 57, এটাই আমাদের জন্য গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বিক্রয় বা সেল। আমরা সাপ কবলা, খাস কবলা, খোশ কবলা, সেল ডিড বা বিক্রয় ডিড বা বিক্রয় কবলা যেগুলো করি, এই সংক্রান্ত যদি আপনি জানতে চান, বুঝতে চান, তাহলে আপনি এই 54 থেকে নিয়ে 57 ধারা যদি পড়েন, সেখানে বিক্রয় জিনিসটা কি, সেল জিনিসটা কি ডিফাইন করা আছে। এক কথায় যদি বলে দিই আমরা বিক্রয় জিনিসটা কি, বিক্রয় হচ্ছে টাকা পয়সার বিনিময়ে আপনার সম্পদ মালিকানা হস্তান্তর করা, এটাই হচ্ছে আমাদের বিক্রয়। তো বিক্রয়ের জন্য আপনার যে টাকা পয়সা সেটা নগদ হইতে পারে, বাকি হইতে পারে, কিছু নগদ কিছু বাকিও হইতে পারে। আরো বিস্তারিত জানতে আপনি এই সেকশন গুলা পড়বেন। তাহলে একজন সাধারণ ব্যক্তি হলে আপনি বিক্রয় যদি বুঝতে চান, ট্রান্সফার প্রপার্টি একটা 54 থেকে নিয়ে 57 ধারাটা পড়বেন। এখন বিক্রয়ের পরে আসি আমরা বন্ধক বা মর্টগেজ যেটাকে আমরা বলি, 58 থেকে নিয়ে 104 ধারা পর্যন্ত লম্বা চড়া আলোচনা করা আছে মর্টগেজ বা বন্ধক সংক্রান্ত বিষয়গুলো। এই ট্রান্সফার অফ প্রপার্টি একটা 6 প্রকারের বন্ধকের কথা বলা আছে, সাধারণ মর্টগেজ, মর্টগেজ বাই কন্ডিশনাল সেল, ইউসু ফ্যাকচারি মর্টগেজ, ইংলিশ মর্টগেজ, মর্টগেজ বাই ডিপোজিট অফ টাইটেল ডিড, অ্যানামুলাস মর্টগেজ। তো আমাদের বাস্তবে কিন্তু এগুলো একটাও কাজে আসে না, কাজে আসে আমাদের ভিন্ন রকম। জাস্ট একটা যদি বলি যে আমাদের ইকুইটেবল মর্গেজ বা মর্গেজ বাই ডিপোজিট অফ টাইটেল লিড সেটা, এবং এ আইনের সাথে আরো বিভিন্ন রকম ব্যাংকগুলো থেকে আমরা বন্ধকি নেই, এর বিস্তারিত আপনারা এ ধারায় পড়তে পারবেন। তাহলে 54 থেকে 57 আপনি কি পড়লেন, বিক্রয় সেল সম্পর্কে আপনি জানতে পারলেন, 58 থেকে 104 কি জানতে পারলেন, বন্ধক সম্পর্কে। তো বন্ধকের পরে আমরা কি দেখব, ইজারা বা ভাড়া সম্পর্কে আমরা 105 থেকে 117 ধারায় ইজারা কত দিনের জন্য হবে সে সম্পর্কে যাবতীয় নিয়ম কানুন জানতে পারবো। এটা ছাড়া ইজারা বা ভাড়ার পরবর্তীতে আমরা দেখতে পারবো বিনিময়, 118 থেকে নিয়ে 121 নম্বরে আলোচনা করা আছে কি, বিনিময় নিয়ে। এটা আমাদের চ্যাপ্টার 6-এ আলোচনা করা আছে যে এক্সচেঞ্জ বা বিনিময়। এক কথায় যদি বলি বিনিময় হচ্ছে দুটো সম্পত্তির কি হবে, হস্তান্তরিত হবে, মালিকানা চেঞ্জ হবে, তবে সম্পূর্ণ টাকা হবে না, কিছু টাকা কিছু কি হইতে পারে সম্পত্তি হইতে পারে, এটাই হচ্ছে আমাদের বিনিময়। বিনিময়ের ফলে যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, উনি কিন্তু সেই সম্পত্তিটা ফেরত দাবি করতে পারবেন যদি তার কাছে থাকে। তাহলে আমরা 118 পর্যন্ত থেকে 121 গেলাম, এখন 122 থেকে 129 কি বলে, গিফট বা দান, হেবা। পূর্বে মুসলিম আইনে হেবাটা ছিল না, পরবর্তীতে অ্যাড করা হয়েছে। তো এটা আমরা জানতে পারবো 122 থেকে 129-এর মধ্যে যে কোনটা আমার দান হচ্ছে, দান কিভাবে দিতে হবে, ইউনিভার্সাল ডোনার জিনিসটা কি আমাদের, এটা ছাড়াও সত্যযুক্ত দায়যুক্ত দান হলে কি করতে হবে, এই সংক্রান্ত জিনিস আমরা এই 122 থেকে 129-এর মধ্যে জানতে পারবো। এরপরে যেটা আমাদের 130 থেকে নিয়ে 137, এখানে হচ্ছে অ্যাকশনেবল ক্লেম বা নালিশ যোগ্য দাবি যেটা, সেটা আমরা এখান থেকে বুঝতে পারবো। যেমন আপনার একটা লাইফ ইন্স্যুরেন্স করা আছে, বিমা করা আছে, এখন আপনি চাইলে সেই যে বিমার টাকাটা আপনি চাইলে অন্য কারো কাছে কি করতে পারেন, হস্তান্তর করতে পারেন, এটাই হচ্ছে আমাদের অ্যাকশনেবল ক্লেম। তো তাহলে প্রথমেই দেখেন আমরা এই যে ট্রান্সপোর্ট প্রপার্টি অ্যাক্টের প্রথমে 1 থেকে নিয়ে 137 নম্বর পর্যন্ত ধারাগুলোকে প্রথমে ভাগ করে নিলাম। এই ভাগটা কিন্তু আইনেই দেওয়া আছে, আপনাকে জাস্ট একটু বুঝে পড়তে হবে যে 1 থেকে 4 পর্যন্ত আমাদের প্রাথমিক বিষয়, 5 থেকে নিয়ে আমাদের 53 ব্যক্তির ইচ্ছা কিভাবে হস্তান্তরিত হবে সেই নিয়মগুলো,
আমাদের 54 থেকে 57 বিক্রয়, 58 থেকে 104 আমাদের বন্ধক, 105 থেকে 117 আমাদের ইজারা, 118 থেকে 118 121 হচ্ছে আমাদের বিনিময়, আর 122 থেকে নিয়ে 129 হচ্ছে দান, আর 130 থেকে 137 হচ্ছে নালিশযোগ্য দাবি। এই জিনিসটাকে প্রথমে আমরা মাথায় ঢুকাবো। এরপর এখান থেকে আমাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা বিক্রয় পর্ব, বন্ধক পর্ব, ইজারা, বিনিময়, দান, এই কয়েকটা জিনিস, পাঁচটা জিনিস, বিক্রয়, বন্ধক, ইজারা এবং আমাদের দান, এই জিনিসগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন এগুলোর বাইরে আমরা যেই এই যে ব্যক্তির ইচ্ছা হস্তান্তরিত হবে এইখান সংক্রান্ত কিছু ডক্টরিন বা সিদ্ধ নীতি দেওয়া আছে, তো সেই নীতিগুলো আমরা জাস্ট একটু লিখে রাখবো এবং এর বিস্তারিত কিন্তু আমরা প্রতিটার জন্য পৃথক পৃথক ভিডিও দিব, অথবা আপনি নিজেও দেখে শুনে পড়তে পারবেন। সেকশন 35 যখন আমরা পড়বো সেখানে আমরা একটা নীতি পাবো, সিদ্ধ নীতি, এটাকে আমরা বলি ডক্টর আইন অফ ইলেকশন। অর্থাৎ আপনার কাছে যখন কোনো অফার আসবে তখন কি হবে, আপনাকে চুজ করতে হবে যে আপনি হয় যদি এটা নেন এটাও আপনার আসবে, যদি আপনি রিজেক্ট করতে চান দুটাই রিজেক্ট হবে। তো মূল আইনে যেটা বলা আছে সেটা হচ্ছে যে আমি একটা সম্পত্তির মালিক না, যিনি সম্পত্তির মালিক তাকে আমি বললাম যে আপনাকে আমি 10 কোটি টাকা দিব, আপনি আপনার সম্পত্তিটা বি ব্যক্তিকে দিয়ে দেন। এখন তার কাছে চয়েস আছে, সে আমার 10 কোটি টাকা নিবে, যদি নেয় সে সম্পত্তিটা হস্তান্তর করতে বাধ্য থাকবে, কিন্তু সে টাকা নিবে সম্পত্তি হস্তান্তর করবে না, এটা চলবে না। মূল কথা এটাই হচ্ছে আমাদের ডক্টরিন অফ ইলেকশন। তারপরে যে ডক্টরিনটা দেওয়া আছে সিদ্ধ নীতি, সেটা হচ্ছে ডক্টরিন অফ অস্টেন্সিবল ওনার। তো যদিও বর্তমানে বিভিন্ন আইনের কারণে অস্টেনসিবল ওনারের যেই আমাদের ডক্টর আইন এটি প্রচলিত হয় না, তারপরে একটা সহজ উদাহরণ দিলে, আমার এই মোবাইলটা এখন এটা আমার হাতে আছে, আপনি ধরেই নিতে পারেন এটা আমার, এখন আমার পাশে যদি একটা আমার একটা ফ্রেন্ড যদি বসা থাকে, আসলে প্রকৃতপক্ষে মোবাইলটি যদি তার হয়, আমার কাছে আছে, আমি ভাবলাম আমার, আপনাকে আমি বললাম যে ভাই মোবাইলটা কিনবেন নাকি, সে কিন্তু শুনতেছে, সে বলে আপনি বললেন কিনবো, আপনি 2000 টাকা বললেন, আমি 2000 টাকা বললাম যে ঠিক আছে টাকা দেন, বিক্রি হয়ে গেল, তো 1 ঘন্টা পরে সে আপনার কাছে যা বলতে পারবে না যে আপনি যে মোবাইলটা কিনছেন মোবাইলটা তো ওনার না, মোবাইলটা আমার, আমি বিক্রি করব না, এই কথা সে বলতে পারবে না, কারণ তার সামনে মূল মালিকের সামনে আমি এটা বিক্রি করেছি। তো জায়গা জমির ক্ষেত্রে আমরা বর্তমানে পাওয়ার অফ অ্যাটর্নি এটাকে বলতে পারি, কারণ আমি যখন পাওয়ার অফ অ্যাটর্নি দেই সে ক্ষমতাপত্রে লেখা থাকে, তো মূল মালিক আসে পরবর্তীতে বলতে পারবে না আমি তো বিক্রি করতে চাই নাই, তার সেই পাওয়ার অফ অ্যাটর্নিটা একটা অস্টেনসিবল ডকুমেন্ট হিসাবে ব্যবহৃত হবে। এরপরে যদি আমরা দেখি আরেকটা যে 43 নম্বর সেকশনে দেওয়া আছে যে ডক্টরিন অফ ফিডিং বাই ইস্টপল, অর্থাৎ কথা হচ্ছে যে আপনি যে এর ইস্টপলের সাক্ষ্য আইনের মূল কথাটা হচ্ছে আপনি যে জিনিসটা একবার স্বীকার করলেন সেটা পরে অস্বীকার করতে পারবেন না। আর ট্রান্সফার অফ প্রপার্টি একটা, এর অর্থটা হচ্ছে যে আমি আপনার সাথে একটা চুক্তি করলাম যে সম্পত্তিটা আমার, এখন যখন চুক্তি করলাম এই 3 মাস পরে আপনাকে আমি কি করব সম্পত্তিটা বিক্রয় দলিল করে দিব, এখন আমি যে আজকে চুক্তি করলাম আমি কিন্তু মালিক ছিলাম না, এটা আপনি জানেন না, কিন্তু যেদিন বিক্রি করতে গেলাম তার আগের দিন আমি সম্পত্তিটা ক্রয় করে নিলাম অথবা পৈতৃক সূত্রে পেয়ে গেলাম, তখন আমি বলতে পারবো না যে যখন আপনার সাথে আমি চুক্তি করছি আমি মালিক ছিলাম না, তাই চুক্তি অবৈধ, তাই আমি সম্পত্তিটা বিক্রি করতে পারবো না, এ কথা আমি বলতে পারবো না, কারণ আমাকে ডক্টরিন অফ ইস্টপলের অনুসরণ করতে হবে। তারপরে আমাদের ট্রান্সফার অফ প্রপার্টি একটা ডক্টরিন অফ লেস পেন্ডেন্স বলে একটা নীতি আছে, এর মানে হচ্ছে যখনই কোনো সম্পত্তি নিয়ে প্রতারণামূলক ভাবে না বৈধ কারণবশত একটা মামলা চলমান থাকবে, তখন সেখানে দুই পক্ষের মধ্যে যেহেতু দ্বন্দ্ব চলতেছে তৃতীয় পক্ষ সেখানে অধিকার সৃষ্টি করা যাবে না বা হবে না, অর্থাৎ সম্পত্তিটা হস্তান্তরিত হবে না, এটাই হচ্ছে আমাদের ডক্টরিন অফ লিস পেন্ডেন্স। তবে প্রকৃতপক্ষে যেহেতু আমাদের দেশটা ডিজিটাল না, এরকম মামলা চলমানকালীন সময়ও সম্পত্তি হস্তান্তরিত হয়ে যায়, তখন দেখতে হয় আদালতের ডিক্রি যার দিকে গেল উনি যদি হস্তান্তর করে হস্তান্তর দলিলটা বৈধ, আর না হলে হস্তান্তর দলিলটা অবৈধ। তারপরে যদি আমরা দেখি ডক্টরিন অফ ফ্রডুলেন্ট ট্রান্সফার, অর্থাৎ প্রতারণামূলকভাবে হস্তান্তর, আপনি কারো কাছে বিভিন্ন প্রকার মর্গেজ করে আপনার সম্পত্তিগুলো রেখেছেন, এখন এই মর্গেজ যার কাছে আপনি করেছেন তাকে ঠকানোর জন্য আপনি যদি সম্পত্তিগুলো বিক্রি করে দেন তাহলে কি হবে না, আপনার সেই দলিলগুলো বৈধ হবে না, এটি ডক্টরিন অফ ফ্রডুলেন্টের অধীনে আসবে এবং আপনার সেই দলিলটা প্রাধান্য পাবে না। তারপরে যদি আমরা দেখি আর গুরুত্বপূর্ণ আরেকটা ডক্টরিন হচ্ছে ডক্টরিন অফ পারফরমেন্স, অর্থাৎ আপনার আমার মাঝে যদি কোনো চুক্তি হয়, আমি যদি আমার চুক্তির অংশ বা কথা মতো চুক্তি মোতাবেক কাজ করি আপনি আপনার অংশের কাজ করতে বাধ্য,
যেমন পূর্বে, এখন হয়তো বায়নামা দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। পূর্বে আপনি আমার সাথে চুক্তি করলেন একটা বায়নামা দলিল, যে সম্পত্তি বিক্রি করলেন, বায়নামা করলেন, কিন্তু পরবর্তীতে আপনি কি করলেন, আমি আপনাকে টাকা পয়সা দিলাম, অপেক্ষা করলাম, আপনি সেল ডিড করার সময় রাজি হলেন না, তো তখন আমরা এই ডক্টরিন অফ পার্ট পারফরমেন্স সেই জিনিসটা প্রয়োগ করতে পারতাম। এখন তো বায়নামা দলিল রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। এখন এই ডক্টরিনটা আমরা বিভিন্ন কাজের ক্ষেত্রে, যেমন আপনারা আমার সাথে একটা চুক্তি হলো, আমার ঘরটা আপনি তৈরি করে দিবেন 1 মাসের মধ্যে, আমি আপনাকে টাকা দিলাম, আপনি কাজ শুরু করতেছেন না, তখন আমি ডক্টরিন অফ পার্ট পারফরমেন্স এর কি করতে পারবো, আশ্রয় নিতে পারবো। তো তাহলে দেখেন বন্ধুরা, যখনই আমরা এই ট্রান্সফার অফ প্রপার্টি একটা পড়তে যাব, যেটা আমি আপনাদেরকে বললাম, এই ট্রান্সফার অফ প্রপার্টি এক যখনই আমরা পড়তে যাব, তাহলে আমরা প্রথমেই মনে রাখবো কোনটা আমাদের পিলারগুলো তৈরি হচ্ছে কিনা, পিলারের মেইন জিনিস কোনটা, আমাদের বিক্রয়, আমাদের বন্ধক, আমাদের ইজারা, বিনিময় এবং দান। এই 5টা জিনিস আমরা আগে বুঝবো, বিক্রয়, বন্ধক, বিনিময়, ইজারা এবং আমাদের দান, এই জিনিসটাকে আমরা একটু বোঝার চেষ্টা করব। এর পাশাপাশি যে কয়েকটা ডক্টরিন দেওয়া আছে, এই ডক্টরিনগুলো একটু বোঝার চেষ্টা করব। তাহলে ট্রান্সফার অফ প্রপার্টি অ্যাক্টের প্রতিটা সেকশন কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। আর আমি আরেকটা ভিডিও আপলোড করব, সেখানে আইনটাকে কিভাবে পড়তে হয় সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন। আশা করি উপকৃত হবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাতকাহনের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সাতকাহন বইটা যেটা আছে আপনারা অনলাইনে rokomari.com এ পাবেন, অথবা সরাসরি আমার কাছ থেকে নিতে পারেন। আমাদের সাতকাহন কোর্সটাও চালু আছে, 27 তারিখ থেকে শুরু হচ্ছে, আপনারা অংশ নিতে পারেন। আসসালামু আলাইকুম।